বিরোধী দলের আন্দোলন মোকাবেলার পাশাপাশি আগামী নির্বাচনে অংশ নেয়ার জন্য এখনও ততটা সংঘটিত হয়ে উঠতে পারেনি আওয়ামী লীগ নেতৃত্বাধীনদের অভিযোগ গত সাড়ে চার বছরে মহাজোটের বন্ধন ক্রমেই শিথিল হয়েছে রাষ্ট্র পরিচালনায় উপকৃত হয়েছে তাদের অনেক পরামর্শ তবে মহাজোটের প্রধান দল আওয়ামী লীগ বলছে মহাজোট আন্দোলনের কোন প্ল্যাটফর্ম ছিল না ছিল কেবলই নির্বাচনী সমঝোতার প্ল্যাটফর্ম তাসিনা জেসের প্রতিবেদন বিএনপি জামাত জোর সরকার ক্ষমতায় আসার পর দু সালে আওয়ামী লীগ ও সমমনা দলগুলো কাছাকাছি আসে এবং এক পর্যায়ে গঠিত হয় চোদ্দ দলীয় জোট দু সালে নির্বাচনের আগে আরো কয়েকটি দলের এই জোটে যোগদানের মাধ্যমে গঠিত হয় মহাজোট ক্ষমতায় যাবার পর দেশ পরিচালনা সংক্রান্ত কিছু বিষয়ে মহাজোটের প্রধান দল আওয়ামী লীগের সাথে মতানুকের কারণে ক্ষোভের সৃষ্টি হয় শরিকদের মধ্যে বিভিন্ন সময় মন্ত্রিসভায় শরিকদের মধ্য থেকে তিনজনকে মতি করার পরও মহাজোটে টানাপোড়ন কমেনি বরং বেড়েছে শরিকদের অভিযোগ মহাজোটে যে কার্যকর ঐক্য থাকার প্রয়োজন ছিল সরকার গঠনের পর তার অনুপস্থিতি ছিল প্রবল এই সরকার পরিচালনার ক্ষেত্রে যেখানে ১৪ দলের অভিমত বা মহাজের অভিমত নেওয়া প্রয়োজন ছিল সর্বস্তরে কোন স্তরে এই অভিমতটা নেওয়া হয় নাই আমরা এই সরকারের সাথে থাকার পরও বিচ্ছিন্নতা বোধ এখানে কাজ করে গত সাড়ে চার বছরে যুদ্ধাপরাধীদের বিচারে ইস্যু সহ বিভিন্ন কর্মসূচিতে অনুপস্থিত দেখা গেছে জোটের অন্যতম শরিক জাতীয় পার্টিকে তাদের দাবি জোট কত মতপার্থক নয় বরং নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে এককভাবে নির্বাচনে অংশ নিতে চান তারা আমাদের দলের সংখ্যাগরিষ্ঠ নেতা কর্মীরা তারা একা নির্বাচন করার পক্ষে পল্লী বন্ধু বলেছেন আককভাবে নির্বাচন করব নির্বাচনের ফলাফল যাই হোক আমি মেনে নেব তবে মহাজোটে মতানৈক্যের বিষয়ে আওয়ামী লীগ নেতারা বলছেন সাংগঠনিক শক্তি ও প্রভাবের তারতম্যের কারণে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি হতেই পারে তবে মানবতা বিরোধী অপরাধের বিচারে ঐক্যমত রয়েছে মহাজোটে মহাজোট ঠিক আন্দোলনের প্ল্যাটফর্ম না মহাজোট ছিল নির্বাচনী একটা সমঝোতার প্ল্যাটফর্ম সাংগঠনিক শক্তি প্রভাবের তারতম্যতাটা এতই বিরাট যে তারা অনেক সময় ছোট দলগুলোর মধ্যে একটা ফিলিংস হতে পারে যে আমাদেরকে সব বিষয়ে বোধ হয় দেওয়া হলো না যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার পাশাপাশি দেশে জঙ্গিবাদের উত্থান ঠেকানোর যে লক্ষ্য নিয়ে মহাজোট গঠিত হয়েছিল তা বাস্তবায়নে জোটে ঐক্য ফেরানোর পাশাপাশি একে আরও কার্যকর করে তোলার উপর জোর দিলেন মহাজোটের শরিকরা সময় সংবাদ ঢাকা